হে গাইস, আমি চলে আসছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আমার সাথে আছে আজকে ভুলো, হাই বলো। আমার দেবাংশ আছে, আর আমার সাথে আছে একজন স্পেশাল মানুষ অসীম, হায়দ্রাবাদ থেকে এসেছে আজকে। হ্যালো ভাই, এতদিন পরে এসে কেমন লাগছে তোকে? ভালো লাগছে। হাই গাইস, আজকে আমরা যাচ্ছি ডলবদল বস্তি, সেই সুন্দর জায়গা। আমাদের এখানে একটা নদী আছে, যে জল নেই, নদীতে জল নেই, কিন্তু জল হলে খুব সুন্দর লাগে। মানে এত সুন্দর জায়গা এবার কিছু বলেনি, অতি সুন্দর। বাবু বাবলু, মুখটা দেখাও বাবু, এত লুকানোর কিছু নাই। কি মেয়েতে পটাই নিত নাকি? হ্যাঁ কিছু বলেন বাবু। দেখো আমার হেয়ার কাট কত ঘাটিয়া আছে, এর জন্য আমি আপনার ফেস দেখাইতেছি না। কেন দেখাচ্ছ বাবু? চুল কেটে ফেলেছে, এর জন্য দেখাইতেছিলাম না। বাবুর বাবা ওকে ধরে চুলটা একদম পুরো কেটে দিয়েছে, এই জন্য মাথা আমার রিজন ছিল না। চলো এখন আমরা যাই দলবদল। আমরা এখন যাচ্ছি গাইস দলবদল বস্তি। আমাদের এখানে সামনে একটা বস্তি আছে, দলবদল বস্তি, ওখানে যাবো আমরা। যাচ্ছি, দেখি কি কি দেখাতে পারি তোমাদের। গাইস তোমরা সাবস্ক্রাইব করবা, কিন্তু ওটা তো আমাদের ফ্রেন্ড করে দিবে। আমাকে চল ভাবছি দেখা। গাইস দেখো, ভুলোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, কত সেজে গজে যাচ্ছে ভুলো। ভুলোর জন্য আজকে মেয়ে দেখতে যাবো। তোমরা যদি আমাকে যদি ভালোবাসো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি আই লাভ ইউ। যত মেয়ে আর যত ছেলে দেখতেছে তোমাকে, তাকে কিউ দেখতে পারলে তো তোমরা এদিকে আসবা। বাবু আজকে একটা ডান্স করে দেখাবে আমাদেরকে, দেখা বাবু ডান্স দেখা। ও দে ও কে 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 ও দেন দা দেন দা দেন ও দি 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 ও দি 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 আজকে মনে হচ্ছে দেবাংশ বিয়া কি আছে মানে? না এটা ভুলোর বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে, তাই জন্য দেবাংশ মনে খুশি। বাবু আজকে সেই খুশি, আজকে ভুলোর বিয়ে, বিয়ে হবে, মেয়ে দেখতে যাচ্ছে ভুলোর জন্য। ভাই আমি বিয়েই করবো না, সত্যি কথা, আমাকে কোনো মেয়ে ভালো লাগে। ভুলো বালক ব্রহ্মচারী হবে, ভুলো সত্যি সত্যি আমি ব্রহ্মচারী, পণ্ডিত হবো, পণ্ডিত বড় পণ্ডিত, ভুলো পণ্ডিত, ভুলো পণ্ডিত। আমি সকাল সকাল উঠে স্নান করে পূজা দেই, ভুলো হচ্ছে গাছ। দেখো এটা আমাদের দলবদল বস্তির প্রাইমারি স্কুল, ছোট বাচ্চারা এখানে স্কুলে পড়ে, প্রাইমারি স্কুল, ছোট বাচ্চারা স্কুলে পড়ে। গাছ দেখো কত বড় শিবলিঙ্গ, কত সুন্দর শিবলিঙ্গ সেটা, অনেকই পুরো ম্যাশ শিবলিঙ্গ, তোমরা দেখতেই পারো কত সুন্দর বড় মহাদেবের শিবলিঙ্গ। এই যে মহাদেবের গাছ, অনেকই পুরানো স্থাপিত মন্দির, এটা স্থাপিত শিবলিঙ্গ, অনেকই পুরানো। গাছ দেখো কি সুন্দর শিবলিঙ্গ, কত বড়, অনেক ভুলো। হাই গাইস কেমন লাগছে? শিক্ষা করে রোল নিয়ে নিয়েছে, অনেক ভালো লাগে, এর জন্য আমি টিকা নিয়ে নিছি। কিন্তু আমাকে ভালো লাগে বহুত হনুমান ঠাকুর, হনুমান আর মহাদেব, এটা হনুমানের মতো থাকে না, এই যে না
প্রাইমারি স্কুলটা এটা স্কুল বাচ্চাদেরকে পড়ানোর জন্য আছে এটা স্কুলটা এখন বাচ্চারা পড়ে এনজয় করে খুশিতে খেলে তুই কত বড় হয়েছিস হ্যাঁ তুই কত বড় হয়েছিস হ্যাঁ তোর বয়স কত বাচ্চা বলতিস 13 সাল 13 সালে বাচ্চারা পড়ে এখানে হুম পড়ে না পড়ে না 5 সালে বাচ্চারা পড়ে বাচ্চা নিজের বাচ্চা তার বলে বাচ্চারা পড়ে বলে গাছ নিজের বাচ্চা আর অন্যদেরকে বাচ্চা বলে তাহলে দেখো তো তাহলে ভালো হয় না গাইস আমরা এখন অনেক হাফসে গেছি এখন বসবো একটু এই যে ভুলোরা বসে পড়েছে এই যে এটা এখন আমার মাথা খারাপ হয়ে গেছে এই যে গাছটা আপনারা দেখছেন এই আমার প্যান্ট খুলে দিয়েছে তারপর আমি আর মুখে জল দিয়ে দিয়েছি আর আমার এটা টি-শার্ট উসা ভিজাই দিয়েছে মন তো করতেছে এখন এটা রিউটটা দিব আরে এই ঝগড়া কইছ ও ঝগড়া কইছ ঝগড়া কইছ এই ঝগড়া কইছ ঝগড়া কইছ তাহলে গাইস আপনারা বলেন কি করবে মারি ফেলবে আমাদের জল পিপাসা পেয়েছিল তো আমরা অনেক আগে বেরিয়েছিলাম এই জন্য জল খাবো ওই যে ও চপ্পল ফেলাই দিতে পারে দেখলো কেমন ভিডিওটা লাগলো কেমন সেই নোংরা বাচ্চা এটা জল খাইতে যায় তখন আমাদের ক্যাম চলে যায় কি পানি কিনে আসো থাপ্পড় মারবো না গাছ দেখো যে হেলিকপ্টার এই হেলিকপ্টার আছে আমাদের ওই আর পোস্টে আছে গাছ দেখো হেলিকপ্টারটা আমাকে খুঁজছে হেলিকপ্টারটা আরে আমি এখানে আছি এখানে এখানে এরাম গাছ দেখো কি করেছে বাবু বাবু পাউডার দিয়ে দিচ্ছে মুখে বাবু জুতা ফেলে দিয়েছে ভুলোর মুখটা দেখি একটু সকাল থেকে জ্বালাতে থাকে আমার
মানে কি বলবো সকালে পড়তে বসতে যাই তখন এই দিমাগ খারাপ করে বই নিয়ে নেয় এই নিয়ে নেয় তাহলে এক থাপড় মারছি না আর কি আমরা এখন যাচ্ছি বাড়ি এ আবার কি হলো তোদের কি করিস না তোরা আবার ঝগড়া লেগে গেছে এদের পাউডার নিয়ে ঝগড়া হচ্ছে চোখে মুখে ঢুকে যাবে রে কেন করবে আমার সঙ্গে আমার পালোয়ানের মতো কত উঠাই নিবে খুশি থাক চল চল এখন বাড়ি চল চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য টাটা গাইজ সাবস্ক্রাইব করে দিবা কিন্তু আমার কিন্তু খাওয়ানো খাটাখাটনি করে ভিডিওটা বানিয়েছি তোমাদের ভালো লাগার জন্য আমরা অনেক অনেক কমেডি করলাম ঠিক আছে গাইজ টাটা টাটা।